ডাকাতির ঘটনায় তিন ডাকাত দলের সদস্যকে আটক করলো পুলিশ। সোনামুড়া থানায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা সোমবার। এ ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানিয়েছেন, বিগত দিনে সোনামুড়া থানায় আইপিসি U/S-395 থানায় একটি ডাকাতের মামলা দায়ের হয়েছিল। সোনামুড়া থানায় দায়েরকৃত ওই মামলার নম্বর 145/2023। এই মামলার তদন্তে নেমে সোনামুড়া থানার পুলিশ জানতে পারে আগরতলা থেকে শিলচরগামী রেলে করে ওই ডাকাতের ঘটনার সঙ্গে জড়িত তিনজন বহিরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। পরবর্তীতে সোনামুড়া থানার পুলিশ এ ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে এবং এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তদের আটক করার জন্য অভিযান চালায়। যথারীতি এই অভিযানে নেমে আগরতলা থেকে শিলচরগামী রেলে তল্লাশি চালিয়ে সাফল্য পায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ আটককৃত ওই তিন ডাকাত দলের সদস্য তথা ফারুক হোসেন, মমিনুল রহমান, প্রীতম ভৌমিককে আটক করে তেলিয়ামুড়ায় থানায় নিয়ে আসে এবং তাদেরকে সোনামুড়া থানার পুলিশের হাতে হস্তান্তর করে। আজকে দুপুরবেলা আমরা সোনামুড়া থানার থেকে খবর পেয়েছি, তাদের একটা সোনামুড়া থানার কেস নাম্বার হলো 145/2023। এটা একটা ডাকাতির কেস। এই কেসে আসামিরা তারা ফিচারের যে ট্রেনটা আছে, ট্রেনের উঠিয়া তারা ভাগ্য ছিল, তার কাছে খবর আছে। তো তারা আমরা এই ছবিটুকু শেয়ার করছে, করার পর আমরা ছবি দেখি শিলচর ট্রেন আমরা তেলিয়ামুড়া স্টেশনে আসার পরে আমরা একটা শেয়ার করি, তাদের গাড়ি ঘুরে ঘুরে আমরা তিনজনকে আমরা মিটিং করে আনছি এবং সোনামুড়া থানা অফিসেরা ইয়া সুন্দর সময় আমরা যখন এখন আইসি তারা ইয়া সুন্দর সময় আসছে। কী নাম তাদের স্যার? একজনের নাম হলো ফারুক হোসেন, বাবার নাম আবুল হোসেন রাঙ্গামাটিয়া, রাঙ্গামাটি সোনামুড়া। আরেকজন হলো মমিনুল রহমান, বাবার নাম হচ্ছে মুকলেশ রহমান, হেউটা রাঙ্গামাটি সোনামুড়া। আরেকজন হচ্ছে প্রীতম ভূমি, বাবার নাম হচ্ছে প্রদীপ চন্দ্র ভূমি মধুবন, এটাও সোনামুড়া থানা। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তারা তো ডাকাতি 395 কেজি, এই আন্ডার সেকশন 395 মানে ডাকাতি কেজিয়ে তারা ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।